নমস্কার আমি আজ আবারও আপনাদের কাছে একটি নতুন বিষয় নিয়ে আবারও হাজির হয়েছি কিছু কথা বলবার জন্য আমরা এরকমই একটা ব্রত নিয়েছি যে আমাদের কিছু আমাদের মনোজগতের আমাদের সংস্কৃত জগতের কিছু কথা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই কাম্য আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাইছি সেটা হল মিশেল ফুকো তিনি একজন ফরাসি তাত্ত্বিক তিনি লিখেছিলেন যে আমাদের প্রত্যেকের মাথায় একটি ফ্যাসিস্ট লোক বাস করে সেই লোকটি আগাগোড়াই খুব হিংস্র লোভী এবং খুব প্রুরো তার মানে কিন্তু এই নয় যে লোকটি রোজ দাঙ্গা বাধায় বা রোজ বিকেলে পাড়ায় পাড়ায় গণধোলাইয়ের মানে ইস্তেহারপত্র বিলি করে তার মানে এও নয় যে আমরা সবাই সারা দিন কুটিল সন্ত্রাসের ছকষি আর অবসর সময়ে বোমা বাঁধি বস্তুত সেই ফ্যাসিবাদী লোকটাকে সহজে দেখা যায় না লোকটা লুকিয়ে থাকে আমাদের দৈনন্দিন আচার আচরণে আমাদের কাজে আমাদের কথায় রোজকার আচরণের ছোট ছোট হিংসা আমাদের আমরা যে কথা বলি সেই কথার বাঁকে লুকিয়ে থাকা ঘৃণা বা কুৎসিত নানা নিপীড়নের ঘটনা সেই ঘটনা থেকেই সেই লোকটাকে চেনা যায় বোঝা যায় যে হ্যাঁ সে আছে বহল তবিয়াতেই আছে এমনকি এমনকি আমরা যারা নিজেদের আধুনিক এবং খুব প্রগতিশীল মনে করি বা বলিও যে আমরা আধুনিক বা প্রগতিশীল নিজেদের রাজনৈতিক জীব ভাবতে আমরা যারা ভালোবাসি নিজেদেরকে তাদের রোজকার আচরণে প্রায় এই লোকটির উপস্থিতি খুব প্রকটভাবে দেখা যায় এটি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় নয় তাই যেহেতু এটা কোনো পরিচয় না আমরা তাকে তাই বলবো ছোট ফ্যাঁসিবাদ ছোট ফ্যাঁসিবাদের এই অবস্থানটা কোথায় বলবো মানে এই ছোটো ফ্যাঁসিবাদের অবস্থান আমাদের মাথায় ও মনে কিন্তু তার মূল লক্ষ্য ক্ষমতার এমন একটি চেহারা যা মানে সবসময় সার্বজনীন যে ক্ষমতার কাঠামোটি আমাদের সবার মধ্যে থেকেও দিব্যি অদৃশ্যভাবে বিরাজ মানে বিরাজ করে এমনটা ভাবার কোনো কারণ নেই যে ছোট ফ্যাসিবাদের এই ক্ষমতা প্রেম একেবারে অহৈতুকি ক্ষমতার আরও পাঁচটি উৎসের মতোই ক্ষমতা প্রেমও আরও বেশি বেশি লোককে নিজের এক ও একমাত্র ভরকেন্দ্রের দিকে টেনে নিয়ে যেতে চায় যত লোক ততই আমত প্রবাদ আছে যত বেশি জনবল তত উৎকট ক্ষমতার প্রদর্শন তাই নয় কি আদতে অন্তহীন একটি খেলা চলছে আমরা সবাই চোখ খুললেই সেটা দেখতে পাবো এর পাশাপাশি রয়েছে আরও একটি ফ্যাসিবাদ যা বড় এবং যাকে ঐতিহাসিকও বলা চলে যা হিটলার বা মুসোলিনিতে গিয়ে শেষ হয় এই ক্ষমতার ধরনটিকে চেনা সহজ কারণ এটি সুনির্দিষ্ট মতাদর্শ রয়েছে এর আর নানা ভাষ্যে এবং নানা জায়গায় নানা বিবরণীতে গলিগুঁজিও আমাদের জানা বিংশ শতাব্দীর অনেক হিংসা অনেক মারামারি আর অনেকগুলো যুদ্ধের মূলে এই বড় ফেঁসিবাদ একটু লক্ষ্য করলেই দেখা যাবে এই বড় ফেঁসিবাদের একটা রাষ্ট্রকেন্দ্রিক চেহারা তো ছিলই বটে তবে তার সঙ্গে একটা মান্যতাও ছিল অনেকেই এই উগ্র রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করেছিলেন বেশ নির্দ্বিধায় সমর্থন করেছিলেন আসলে গোলমালটা বাঁধে যখন বড়ো আর ছোটো ফেঁসিবাদের দেখা হয় যে মুহূর্তে তারা একে অপরকে দোসর বলে চিনতে পারে ছোট ছোটো দৈনন্দিন হিংস্রতাগুলো যখন একটা বেশ মান্যতা পেয়ে যায় মনে হয় সবাই যখন বলছেন তখন জুতোটা নিশ্চয়ই তত খারাপ কিছু নয় এই যে নানা মন্ত্রী শান্ত্রীরা চেঁচিয়ে বলছেন দেশমাতা রক্তচান বা বেঈমানদের নিকেশ না করলে দেশমাতার সম্মান বিপন্ন তা কি আর একেবারে মিথ্যে হবে মাঠে ঘাটে অলিতে গলিতে বা সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সবাই যখন বেশ একটা যুদ্ধ যুদ্ধযুদ্ধ রপ তুলেছেন তার নিশ্চয়ই একটা কোনো যৌক্তিকতা আছে বটে এত মানুষ তাদের মধ্যে অনেকেই মান্নিগণ্যি সবাই কি ভুল বলছেন তবে এই প্রশ্নগুলো আমাদের মনে এসেই যায় আর বিপদটাও ঠিক এইখানেই হরিপদ কেরানির মাথার ভেতরের হিংস্র লোকটাও এই মুহূর্তটা বিশ্বাস করতে থাকে বিশ্বাস করে তার কদর্যতাটা আসলে একটা পবিত্র রাগ দেশের ভালোর জন্যে প্রয়োজনীয় মনে করে সে আমরা অনেকেই অবাক হয়ে দেখেছি আমাদের পরিচিত বা আধা পরিচিত লোকেরা কীরকম রাতারাতি যুদ্ধের জন্যে হন্যে হয়ে উঠেছেন নানা ঘটনায় আমি সেই কাশ্মীরের আমার জঙ্গি সন্ত্রাসের কথা তুলি চোদ্দোই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা জঙ্গি সন্ত্রাসের বলি হলেন চল্লিশ জন সিআরপিএফ জওয়ান আর প্রায় সঙ্গে সঙ্গেই টেলিভিশনের পর্দায় আর সমাজ এক দল লোক পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন সান্ধ্য আড্ডা থেকে নিদান দেওয়া হল যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তা নেই এবারে হয় এসপার নয় ওসপার কেউ কেউ বললেন ইতিহাসের অমুক দিক নির্দেশ মানে নির্ণায়ক যুদ্ধেরই দিকে মিছিল হলো শোকসভা হলো এই জওয়ানদের উদ্দেশ্যে কিন্তু কি আশ্চর্য সব জায়গা থেকেই নাকি একটাই আওয়াজ উঠতে লাগলো যে ভারত মাতার রক্ত চান আর এক্ষুনি যুদ্ধ শুরু হোক এই কথা সত্যি যে উন্মাদনার অনেকটাই পরিকল্পিতভাবে তৈরি করা কিন্তু শুধু সেটুকু বললে ভাবের ঘরে চুরি হবে নাকি আমরা দেখেছি কিভাবে আমাদের অনেক দিনের চেনা মুখগুলো মুহূর্তে অচেনা হয়ে যায় কিভাবে আমাদের আপাত শান্ত গৃহস্থ যুদ্ধের জিগিরে খুব স্বতঃস্ফূর্তভাবে সে গলা মেলায় ছোটো আর বড় ফেঁসিবাদের এই যে মিলন ক্ষেত্রটি কিন্তু বেশ দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে আমরা হয়তো ঠিকমতো সেটা খেয়াল করিনি গোসেবার নামে সংখ্যালঘু মুসলিমদের হত্যা সুতনাতার মতে সবাইকে দেশদ্রোহী হিসাবে দাগানো এবং হয়রান করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর নির্বিচারে আক্রমণ ধর্মীয় দোহাই দিয়ে নারীদের বা দলিতদের ওপর অত্যাচার চালানো নানা রূপে এবং চেহারায় রাজনৈতিক হিংসা আর এই যে গণপিটুনি সবই আমাদের ছোট ফেঁসিবাদকে বুঝিয়েছে যে কদর্য হিংসা আসলে ততটা করদর্য নয় অনেকে মিলে করলে আর রাজনৈতিক সমর্থন থাকলে যে কোনো হিংসাই ন্যায্য হিংসা তাতে দু চারটে লোক মরলেও পুলিশ প্রশাসন অন্যদিকে চোখ ফিরিয়ে থাকবে প্রতি রাতে টেলিভিশনের পর্দায় নানা দলের সমর্থকরা বিরুদ্ধ পক্ষের লোককে চিনিয়েছেন তাদের নিকেশ করার নিদান দিয়েছেন আর আমরা সবাই সেই হিংসা ডাল ভাতের সঙ্গে মেখে খেয়ে উঠে ঢেকুর তুলতে তুলতে বলেছি সত্যিই তো এই বেইমানদের না তাড়ালে আর দেশটাকে বাঁচানো যাবে না অনেকেই খেয়াল করেনি যে এই দৈনন্দিন হিংসার আবহাওয়ায় আমাদের মাথার ভেতরের লোকটা আমোদ পেয়েছে সে ভাবতে শিখেছে যে তার মতো আরও অনেকে একই রকম চিন্তা ভাবনা করে তারাও যুদ্ধ যুদ্ধ খেলায় নামতে রাজি আছে একটা টি জাতীয়তাবাদ আমাদের সামনে কিছু তুলে কিছুদিন ধরে যে যুদ্ধের আবহ তৈরি করেছিল এটা টিআরপি বাড়ানো জাতীয়তাবাদ তা থেকে কতগুলো প্রশ্ন আমাদের মনে তৈরি হয়েছে সবাই ভাবলেই বা যারা একটু সচেতন মানুষ ভাবলেই তাদের মনে এই প্রশ্নগুলো এসেছে সীমান্ত সমস্যা আমাদের নতুন নয় আর তার আশু সমাধানের কোনো লক্ষণ এখনও আমাদের চোখে পড়ছে না তাহলে কি যুদ্ধের প্ররোচনার মধ্যেই আমাদের আগামী দিনগুলো কাটবে আমরা কি আবার পাড়ায় আসা পরিচিত কাশ্মীরি শালওয়ালা যিনি যারা শাল বিক্রি করতে আসতো সেই শালওয়ালাকে দেশপ্রেম শেখাতে নেমে পড়ব নিহত জওয়ানের স্ত্রীর যুদ্ধের বিরুদ্ধে কথা বললে আমরা কি ফের তাকে নিয়ে কুৎসা ওঠাবো আমরা কি সবাই দল বেঁধে ঘুরে ঘুরে দেখবো যে ফেসবুকে কে কী লিখেছেন আর তারপর আমাদের খাপ পঞ্চায়েতে তাদের বিচার সব বসাবো নাকি প্রশ্নগুলো সহজ নয় আর এর উত্তর আমাদেরই খুঁজতে হবে মনে রাখা দরকার যে সীমান্তের যুদ্ধ না চাইলে আর বাস্তবের কাশ্মীরে শান্তি চাইলে এই প্রশ্নগুলোকে নিয়ে ভাবতে হবে নইলে বারবার এই একই চক্রের সামনে এসে পড়ব আমরা ছোট ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো নতুন নৈতিকতা যা একই সঙ্গে ব্যক্তিগত এবং রাজনৈতিক ব্যক্তিগত কারণ এই নৈতিকতা তৈরি করতে হবে আমাদের রোজকার অভ্যাসের মধ্যে দৈনন্দিন যা ভাবি যা করি তার মধ্যে দিয়েই এখানে কোনো হাতে গরম চিত্রনাট্য নেই কোনো সহজ সরল নীতিমালাও নেই যা আছে তা একটা রাজনৈতিক বোধ ছোট ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইটা একটা বৃহত্তর লড়াইয়ের অংশ নিজেদের মাথা ছোট ছোট লোক মিলেই সংঘবদ্ধ হিংস্র জনতা তৈরি হয় আর বড় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইটা তাই নিজের মাথাতেই শুরু করতে হবে ইতিহাস সাক্ষী ছোট ফাঁসিবাদাদের বিরুদ্ধে লড়াই বড় ফ্যাসিবাদও কিন্তু জড়িয়ে হয়েছে